পৃথিবী, তাহলে এখন এই যে জি জি কয়দিন ধরে আপনি যে আসতেছেন, আপনার কাছে হ্যাঁ এমন দু একটা পয়েন্ট ভাল লাগছে কিনা, যে সেই দু একটা পয়েন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে কোন পয়েন্টটা আপনার এখানে ভাল লাগছে। শোনেন, কিছু পয়েন্ট ভালো আছে, কিন্তু ভালো পয়েন্ট আমি এখন বলতে চাচ্ছি না, এই কারণে যে এই কথাগুলো, ভালো কথাগুলো বলে না, তারপরে আর ভালো থাকে না, আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা হচ্ছে আচ্ছা এখানে। হ্যাঁ তাহলে আপনার সাথে কি আমরা ওই বিষয়টা নিয়ে, যে যে আপনার যে সন্দেহের জায়গাটা, সেই সন্দেহের জায়গাটাকে নিয়ে কথা বলতে পারি আপনার সাথে? মানে আপনি না কি কি ভাবতেছেন, বা এই নিউএ না বা ওইগুলি কথা যে ভাবতেছেন, বা ওটার সাথে আপনার কি ধরনের গিয়া বুঝতেছেন আপনি? না ঠিক আছে, ওই নিউএ যখন ঢুকছিলাম তখনও তো ওরা বলছিল এইসব কথাই, তারপরে এই ফরেভার তারাও এই কথা বলছিল, পরিবার তো আছে কিন্তু এখনো, পরিবারের তো কার্যক্রম চলতেছে। চলতেছে ভাই। বাট আই লেফট, আমি ওখানে প্রায় অনেক টাকা খরচ করেছি, পরে আমি খুব অসন্তুষ্ট। আপনি কি পণ্য পান নাই? হ্যাঁ পণ্য পাইছি, পণ্য পাইছি, কিন্তু পণ্য পাইলে হবে কি, আমি কোনো অর্থনৈতিক সুবিধা সেখান থেকে পাই নাই। হয়তো অর্থনৈতিক সুবিধার জন্য যে কন্ডিশন সেটা আপনি ফিল আপ করতে পারেন নাই, হয়তো এরকম কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ হতে পারে, তাই সেটাই তো, এখানেও সেই একই অবস্থা। তার কারণ আমার তো দুইটা সমস্যা, একটা হচ্ছে যে এখানকার জিনিসগুলা, যেগুলো জিনিস এগুলো অনেক কস্টলি, পরিবারের জিনিসগুলো কস্টলি ছিল কিন্তু তার থেকে অনেক বেশি কস্টলি এখানকার। আর দুই নম্বর হচ্ছে যে ওই লোকজনকে নিয়ে আসাটা এখন খুব টাফ, মানুষ কিন্তু এখন ওই চট করে আসতে চায় না, এটা আমার রিডিং, আপনাদের রিডিং আলাদা হতে পারে। না না না, আপনার রিডিং অনেক কারেক্ট, আপনার রিডিং অনেক কারেক্ট। তবে আমি যে কথাটা বলতেছি আপনাকে, মানে জি আমিও এই সেক্টরে প্রায় 22 বছর, আমি আচ্ছা দীর্ঘদিন যাবত এই সেক্টরে জড়িত আছি, মানে হ্যাঁ জড়িত থাকলে তারপরে আমার 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 কিছুটা অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা এই সেক্টরে আছে। আমরা যে বিষয়গুলো চিন্তা করি, মানে মনে করি পরিবার লিভিং এও কিন্তু অনেক মানুষ আপনার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার সফল, ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ সফল হয়েছে। আমরা জানি যে সাধারণ ব্যবসায় দেখা যায় অনেক মানুষ সফল হয় না, আবার অনেক মানুষ সফল হয়। এখানে কিছু হ্যাঁ কৌশলগত বিষয় থাকে, মানে কৌশলগত যে বিষয়গুলো থাকে, যে এখানে যে কন্ডিশনটা দেওয়া থাকে, মনে করেন আমি জয়েন করলাম, জয়েন করার পরে আমার একজন লোক জয়েন করলো, আরেকজন লোক জয়েন করলো না, তারপরে আমি কিন্তু বেনিফিট হ্যাঁ পাবো না, আমি কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাবো না। আর পণ্যের ব্যাপারে আমরা যেটা কম্পেয়ার করি, পণ্যের ব্যাপারে আমরা কম্পেয়ার করে ফেলি ওষুধের সাথে, স্যার মনে করি যে বাজারে যে ঔষধ সেই ঔষধটা তো দাম কমে পাচ্ছি। আসলে এই পণ্যগুলো কিন্তু এমন ভাবে তৈরি করা হয়, এখানে জবাবদিহিতা অনেক বেশি থাকে। আমি যদি দোকান থেকে পণ্য কিনি, ওখানে জবাবদিহিতা কম, আর এই পণ্যগুলো ন্যাচারাল তৈরি করার কারণে, এগুলো টেকনোলজি ভিন্ন থাকার কারণে এগুলো আসলে দামেই এরকম, এগুলো ব্র্যান্ডেড পণ্য। যেমন আমি যদি বাটার দোকানের কথা চিন্তা করি, বাটার দোকানে যদি আমি যাই, বাটা এক জোড়া দোকানের জুতার দাম হলো 3,000 টাকা, কিন্তু হাসপাপির জুতা সেম দোকানেই হাসপাপির জুতার দাম হলো আপনার 12,000 টাকা। এখন আমি কি করে বুঝবো যে বাটার দোকানে সেম দোকানে এক জোড়া জুতার দাম 12,000 টাকা, আরেক জোড়া জুতার দাম হলো আপনার 3,000 টাকা, অথচ বাটা ব্র্যান্ডের দোকানে আরেকটা ব্র্যান্ড আনিয়ে ঢুকাইছে, সেখানে কিন্তু আপনার এটাও সামরাদে বানাইছে, ওটাও সামরাদে বানাইছে। হ্যাঁ, তাহলে দেখা যায় যে 3 গুণ বেশি, কিন্তু কোথায় 3,000 কোথায় 12,000, মানে এই এরকম বিষয় আর কি। যে ব্র্যান্ডেড জিনিসগুলো এক একটা ব্র্যান্ডের এক এক ধরনের কারণে কিন্তু এই দামটা নেয়, আসলে ওই দামগুলো কিন্তু আপনি ওই কারণে নির্ভর করে, আর সেই কারণগুলো এখানে থাকে। যেমন পরিবার লিভিং এর কথা আপনি বলছেন, পরিবার লিভিং এর পণ্যের ব্যাপারে আমি জানি, পরিবার লিভিং এর পণ্য কে কিন্তু আপনার শত শত মানুষের কিন্তু আপনার টেস্টিমনি দিছে যে আমরা পরিবার লিভিং এর পণ্য কি আমরা ভালো আছি বা ভালো অনুভব করছি বা ভালো অনুভব করছে, মানে বিভিন্ন মানুষের কথা আমি শুনছি। পরিবার লিভিং আমি কাজ করি নাই, বাট আমি পরিবার লিভিং এর লোকদের কথা শুনছি। আমি পণ্যকে, যেমন পণ্যকে যদি কেউ উপকার পায়, সে কিন্তু কখনো বলবে না যে আমি উপকার, মিথ্যা কথা সে বলবে না। অনেক মানুষ আছে টাকার জন্য বা ইয়ার জন্য কখনো মিথ্যা কথা বলে না। আর রাইট আমাদের এখানে পণ্যের যে বিষয়টা আপনি বলতেছেন, যেমন আমি যদি বলি পুরুষ পেট এই জীবনে প্রথম আমি শুনছি, আপনি শুনছেন কিনা জানি না, আমি এই জীবনে না, প্রথম আমিও শুনছি, শুনিনি, আমি শুনছি যে আমিও পুরুষ শুনিনি। পেট এই পুরুষ পেট এই কোম্পানির কাছে আমার কাছে একটা ব্যতিক্রম মনে হয়েছে। হ্যাঁ, তাহলে পুরুষ পেটের আমাদের এখন পর্যন্ত যত মানুষ এই কোম্পানিতে জয়েন করছে, তারা কিন্তু এই পুরুষ পেটটা নিয়েই তারা জয়েন করছে, এবং পুরুষ পেটটার রেজাল্ট পাইয়া তারা জয়েন করছে।
হ্যাঁ, যেমন আজকে আজকে আমাদের একজন আন্তর্জাতিক ডাক্তার ডাক্তার বালা উনি বললেন যে একজন একটা রোগীর টেস্টিমনির কথা বললেন যে এই পণ্যের যে কার্যক্ষমতা, এই পণ্যের কার্যক্ষমতা গুলো একটু ব্যতিক্রম, কারণ টেকনোলজিটা ব্যতিক্রম, মানে তাদের যে টেকনোলজি। আর একটা বিষয় হলো এখন পর্যন্ত যত পণ্যই বাজারে আসছে তাদের মধ্যে অন্যতম কোম্পানি হলো এই কোম্পানি। এই কারণে এটা আমি শুধু মুখে বললে হবে না, আমি এই কোম্পানিতে কাজ করি এর জন্য কোম্পানির কথা ভালো বলবো, এটাই স্বাভাবিক, যারা কাজ করে তারা এটা ভালো বলবেই। কিন্তু মানে এখানে এই পণ্যগুলো কিন্তু আপনার আরেকটা গুণ হইলো যে কিছু কিছু পণ্য এখানে আছে যেগুলো আপনার FDA সার্টিফাই করছে। তার মানে আমরা তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, আমাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাস করতে হবে, আমাকে FDA কে বিশ্বাস করতে হবে, কাউকে না কাউকে আমাকে বিশ্বাস করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে FDA এর সার্টিফাই ওয়ালা পণ্য বাংলাদেশ বাজারে দেখা যায় অনেক কম, অনেক কম নাই বললেই চলে। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে FDA পর্যন্ত যাওয়া এই কোম্পানিটার তো একটা বিশাল মানে ওই পর্যন্ত যেতে যে পারছে তার মানে তার গুণগত মান অনেক কিছুই আছে এবং এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমি 2014 সালে আমেরিকায় গেছিলাম, আমেরিকা থেকে কিছু পণ্য নিয়ে আসছিলাম আমি তখন, মানে আমি দেখলাম বাংলাদেশের বাজারে কম্পেয়ার করি ওদের পণ্যের গুণাগুণ অন্যরকম। ওরা যাতে যদি মুসলমান নাও হয় ওদের দেশে মুসলমান কম কিন্তু ইসলাম আছে, ইসলাম আছে কিরকম, তারা যে পণ্যতে যা বলে তাই দেয়, মানে 2 নম্বরে দেয় না। যেমন আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম গুজ্জা হওয়া যায় না, দেয় গেলো কইছে একটা দেয় আর একটা। কিন্তু ওই সকল দেশে ফিউর মানে ফিউর, আনফিউর না। আমাদের দেশে আপনি সরিষার তেল কিনতে যাবেন 4 প্রকারের সরিষার তেল আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত তেল আছে। কিন্তু আপনি আমেরিকা যান তেল কিনতে যাবেন তেল একটাই, এখানে কোনো ফিউর আনফিউর নাই। ফিউর আনফিউর বলতে তারা কিছু বুঝে না, তার মানে নন ননে যান আপনি ওদের দেশে বেজাল কোনো পণ্য ঢুকানো এটা সো মাচ ডিফিকাল্ট, মানে তারা ওইসব ব্যাপারে খুব সচেতন, যে কারণে এগুলিকে বলা হয় মানে সামাজিক সামাজিক যে দায়িত্ববোধ রাষ্ট্র, তারা সামাজিক ভাবে তারা মানে এই জিনিসগুলো খুব মেনটেন করে আর কি। তো এইসব দেশ থেকে যখন একটা পণ্যের সাপোর্ট আসে বা পণ্যের যখন কোনো জিনিস আসে এই বিষয়টা আমরা করতে পারি। আর আমি অস্বীকার করব না যে তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশে হয় নাই, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। কিছুদিন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে এই যে আপনার রিজেন্ট হাসপাতালের ওনার মানে ওনাকে নিয়ে, এবং আমি দেখছি ওনার ছবি প্রেসিডেন্টের সাথে আছে, ওনার ছবি প্রধানমন্ত্রীর সাথে আছে, মানে তারপরে তারপরেও তো এইরকম লেভেলে গিয়েও তো মানুষ মানে দুর্নীতির আশ্রয় নিচ্ছে, মানে দুর্নীতি যে নাই এটা আসলে বলা যাবে না। তারপরেও কিন্তু কিছু ভালো জিনিস পৃথিবীতে আছে, কিছু ভালো জিনিস না থাকলে পৃথিবীটাই থাকবে কেমনে, এটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম। আর দ্বিতীয়ত এখানে আমি যেটা মনে করি, আমি 21,500 টাকা জমা দিছি, আমি 21,500 টাকার পণ্য আমি পেয়ে যাব, আমি এই পণ্যটার মাধ্যমে আমি আমার রেজাল্ট পাইলাম। এইবার যদি আমি 2 জন আনতে পারি তাহলে আমি এখান থেকে বোনাস পাবো, যদি না আনতে পারি, কন্ডিশন তাই ছিল, না আনতে পারলে আমি কাউকে এবারটা মানে এই বিষয়ে আমি কাউকে দোষারোপ করতে পারবো। আরেকটা জিনিস দেখা যায় যে এখানে কন্ডিশন কম, আপনি যদি পরিবার লিভিং এর সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে পরিবার লিভিং এ আপনার সিপি কিনতে হয়, আপনার ইনকাম পাওয়ার জন্য সিপি কিনতে হয়, তারপরে আপনার কন্ডিশন অনেক বেশি, কিন্তু সেই তুলনায় দেখা যায় এটার মধ্যে কন্ডিশন অনেক কম। আজকে বিকেলে আমি একটা কথা বলছিলাম যে আগের দিনেও গাছে আম হইতো কিন্তু আম পাড়তে গিয়ে বুকের সাল চলে যেত, কারণ গাছটা অনেক বড় ছিল। আর এখনের দিনেও আম হয় কিন্তু আম গাছটা এত ছোট যে মানে মাটির থেকে আম পারা যায়, মানে আম ধরা যায়। যে জমিনে আগে মনে করেন 10 সর দান হইতো, এই জমিতে এখন 10 মন দান হয়। কেন কেন হয় এটা হাইব্রিড? তাহলে এই কোম্পানিটা এই অল্প সময়ে 40টা দেশে কাজ করা, কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এইসব দেশে কাজ করা, মানে বুঝতে হবে যে নিশ্চয়ই তার কিছু গুণগত বিষয় আছে, যে বিষয়টার কারণে ওইসব দেশগুলোতে আমি আমার দেশে যে কোনো কিছু আমি নকল বা একটা কিছু ঢুকাই দিতে পারবো, যেহেতু আমাদের দেশে অসাধু লোক আছে, হ্যাঁ অসাধু লোক আছে, কিন্তু ওই সকল দেশে একটা জিনিস ঢুকাই ফেলানো এটা সো মাচ ডিফিকাল্ট। এই জন্য আপনাকে আমি কবির ভাই বলি, মানে অবশ্যই অবশ্যই, হ্যাঁ কবির ভাই বলি। তাহলে কবির ভাই মানে আমার আমি আসলে বিষয়টা যেটা বলতেছিলাম যে এখানে আমি কোনো রিস্ক মনে করি না, যে আমি যদি মিনিমাম 21,500 টাকা পণ্য কিনে এই পণ্যটা যদি আমি রেজাল্ট পাই, আমি যদি ব্যবহার করতে পারি, 21,000 টাকা দেখা যাবে যে আপনার ঘরে এরকম 21,000 বা 22,000 টাকার পণ্য ঘরে
আপনার সুপিস হিসেবে কিনা আছে, হয়তো বা এটা কোনোদিন কাজেও লাগছে না, দেখা গেলো এটা দেখার জন্য ঘরে কোনাতে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এই যে পুষ্টিটির ব্যাপারটা যেটা আছে আপনার মতো বা আমাদের এখন 40-এর উপরে বয়স হয়ে গেছে, মানে পুষ্টিটা কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এই পণ্যগুলো কিন্তু শুধু MLM করার জন্য বা এই ধরনের ব্যবসা করার জন্য নিয়ে আসছে তা না, তাদের স্লোগানটা আমার খুব ভাল লাগে, সেই স্লোগানটা হলো হেল্প টু ম্যানকাইন্ড সার্ভিস টু সোসাইটি। এখন পণ্য তো দাঁতের মাজনও আছে, টুসডেও কিন্তু দাঁতের মাজন বানাইছে, হ্যাঁ সুপিয়া কিমে গেলে টুসের দাঁতের মাজন আছে, এটাও তো বিক্রি করতেছে, হ্যাঁ মানে পণ্য বিক্রি হচ্ছে এবং এটা মানুষের কেউ না কেউ কিনতেছে, নিম পাতার মাজনও কেউ না কেউ কিনতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই কোম্পানিটার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মানুষের হেলথ কে নিয়ে, তারা হেলথ রিলেটেড যে পণ্যগুলো নিয়ে আসছে এই পণ্যগুলো মানে প্যাটার্ন পণ্য এবং সারা পৃথিবীতে মানে যেখান থেকে এই পণ্যের জন্য মানে সার্টিফিকেট নেওয়া দরকার ওই জায়গাগুলোর থেকে তারা সার্টিফিকেট দিছে, এবং এখানে একটি টাকাও কোনো কাস্টমার থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে না। সে যদি মনে করে যে আমি কাজ করব, পরবর্তীতে সে কাজ করলে এখান থেকে বেনিফিট পাবে। এখন সে এখানে দুইটা চিন্তা করতে পারে, একটা চিন্তা হলো যে আমি আমার ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি, এই পণ্যটা আমি কিনে না দেখতে পারি, পাতে তো সবগুলো টিপ দেওয়া লাগে না, আপনি একটা পাতে টিপ দিলে বোঝা যায় বাকি পাতগুলো হয়েছে কিনা। এখন সম্ভাবনার জায়গায় আমরা এসে অসম্ভাবনার কিছু চিত্র তুলে ধরে সম্ভাবনার থেকে আমরা অনেক সময় দূরে সরে যাই। আমি যদি স্ক্যান্ডেলের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশে দেখেন কিছুদিন আগেও আপনার শেয়ার মার্কেটের একটা বুকার হাউস মালিক নাই চলে গেছে, শেয়ার মার্কেটের মতো জায়গায় একটা বিশাল মার্কেট যেখানে অর্থনৈতিক মেরুদণ্ড, হ্যাঁ সেখান থেকে বুকার হাউস চলে গেছে, বুকার হাউস নাই। তাহলে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অ্যাকাউন্ট আছে মানুষের, তো বুকার হাউসটাই নাই, তাহলে মানুষের কিভাবে ইয়ে হবে? যদি স্ক্যান্ডেলের কথা চিন্তা করি আমি, তাহলে মসজিদে জুতা চুরি হয়, আরে বেটা মসজিদে মানুষে জুতা চুরি করে, এটা হলো সর্বোচ্চ, মানে পৃথিবীতে যদি আমি কোনো জায়গাকে সর্বপবিত্র এবং সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মনে করি, সেটা তো আমার মসজিদ, তো মসজিদে গিয়ে জুতা চুরি করে আসছে, মানে এটা তো একটা মানে বিশাল ব্যাপার। তার স্ক্যান্ডেলের কথা যদি চিন্তা করি আমি, তাহলে মানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু স্ক্যান্ডেল আছে, আবার এইসবের ভিতরেও কিন্তু ভালো জিনিস আছে। ভালো জিনিসটা খুঁজে নেওয়া বুঝে নেওয়া এটা আসলে ব্রেইনের একটা বিষয় আমি মনে করি। তাহলে আমি এখানে কিভাবে বুঝবো যেটা ভালো? আমি যদি একটা পণ্য ব্যবহার করি, আসলে পণ্যের কথা যে বলা হয়েছে যে এখানে টক্সিন আছে বা এটা ব্যবহার করে যারা উপকার পাইছে, তাহলে আমি একটা পণ্য নিয়ে ব্যবহার করতে পারি। ধরেন আপনার মাসুদুল হাকিম স্যারের মাধ্যমে আছেন, আচ্ছা স্যার আমাকে একটা স্যাম্পল দেন তো আমি 2-3 দিন ব্যবহার করি। যেমন আপনি আপনার যে বয়স, আপনি যদি জাঙ্গের সাথে এটা ব্যবহার করেন আপনি নিশ্চয়ই একটা রেজাল্ট পাবেন, রেজাল্ট পেলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। তাহলে আমি এটা নিজে ব্যবহার করি না, নিজে ব্যবহার করি অথবা দু একজনকে ব্যবহার করতে দিই। অনেক মানুষ আছে আমাদের মতো যারা আমরা নামাজ পড়ি, অনেক সময় প্রস্রাবের যে একটা সমস্যা থাকে নামাজের ওযুতে, অনেক সময় সমস্যা হয় প্রস্রাব ফোটা ফোটা পড়ে, এই এই যে সমস্যাটা এটা আমি দেখছি প্রায় 70-75% মানুষের এই সমস্যাটা আছে, পুষ্টি রিলেটেড সমস্যাটা। আমাদের যে প্যাডটা আছে এই প্যাডটা কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান করতে পারে। আমরা ইতিমধ্যে যত মানুষকে এই প্যাড দিছি আমরা, তারা কিন্তু এই রেজাল্টটা দিছে যে ভাই আমি উজু করার পরে আবার উজু করতে হইতো এবং আমার প্রস্রাব ফোটা ফোটা পড়তো, প্রস্রাবে জ্বালা পোড়া ছিল এবং বিভিন্ন ধরনের ব্যথা বেদনা ছিল। তারা এই কথাগুলো তারা যেমন আমরা প্রথম দিকে অনেকের কথা শুনে আশ্চর্য হয়ে যেতাম যে পুরুষ প্যাড মানুষ এটা ব্যবহার করবে কিনা, আবার অনেক সময় মনে হয়েছে যে পুরুষ প্যাড মানুষে ব্যবহার করবে না কেন, কারণ পৃথিবীতে অনেক কিছুই তো, আমরা তো স্মার্টফোন আগে ব্যবহার করতাম না, হ্যাঁ তাহলে এখন তো আমরা স্মার্টফোন ব্যবহার করি। এই যে আজকে আপনার সাথে আমি কথা বলতেছি, এটা হয়তো 20 বছর আগে আমরা কল্পনাও করতে পারি নাই যে আপনি আপনার বাসায় থাকবেন, আমি আমার বাসায় থাকবো, অথচ আপনার সাথে আমার কাউন্সিলিং হবে, আমরা একটা ব্যবসা করতে পারবো কাউন্সিলিং এর মাধ্যমে। এই বিষয়গুলো আমি যে জিনিসটা দেখছি যে এই কোম্পানির কিছু কিছু বিষয় মানে খুবই অথেন্টিক, আর প্রতারণা করার জন্য যারা আসে তারা এই পণ্য নিয়ে FDA পর্যন্ত যাবে না, হ্যাঁ তারা দেখবেন যে কোনো, জি বলেন বলেন। আতিক ভাই ঘটনা হচ্ছে আপনি যা বললেন এতক্ষণ, আমি কিন্তু খুব ভালো শ্রোতা, আমি মানুষের কথা শুনতে পারি, আমি বলতেও পারি ঘন্টার পর ঘন্টা বলতে পারি। হ্যাঁ আমি ট্রেনার হিসাবে কাজ করেছি 3 বছর এখানে, এই গত 3 বছর আমি মানুষকে ট্রেনিং দিই, বহু মানুষকে,
গার্মেন্টস এর যে মালিক এবং শ্রমিক, জি জি শ্রমিক জি নেতা আর মালিক, তাদেরকে আমি ট্রেনিং দিছি 3 বছর। জি 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 তো যাক, এখন ঘটনা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে প্রায় 100%ই প্রায় আমি একমত। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় আমার একটু খালি ইয়ে আছে, সেটা হচ্ছে যে বললেন যে আমি 21,500 টাকার জিনিস কিনে, 500 তো নাকি, জি 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 হ্যাঁ 21,500 টাকার জিনিস কিনে আমি 21,500 টাকার মাল পেয়ে গেলাম, আমার লসের কোনো কারণ নেই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এটা হয়তো ওইটার দাম হয়তো দেখা গেল যে 5,000, কিন্তু আমার কাছে নিচ্ছে 21,500 টাকা, এইখানে আমার বক্তব্য। ইয়েস, এটা আমি আপনাকে হ্যাঁ, একটা যেটা ব্যাখ্যা সাধারণত দিছিলাম। হয়ে থাকে। আমি আমি কি আর কথা বলবো, এটা এই বিষয়টা কি আমি ক্লিয়ার করব আপনাকে? শিওর শিওর, আমার কোনো কথা, আমার কথা, আমি তো আপনার কথা শুনবো। মানে এটা এটা ছিল ওই যে আপনি নিউ এর কথা বলছেন, নিউ এর যে পণ্যটা ছিল বা ওই রকম কোম্পানি গুলো কি করতো, তারা ওই 5,000 টাকার পণ্যটাই 21,000 টাকা নিত। তারা মনে করতো কি, বা আমরা অনেকেই মনে মানে এখন এই জাতীয় কোম্পানি গুলো এটা স্যার সম্ভব না, কারণ হইলো এই জাতীয় কোম্পানি গুলো আন্তর্জাতিক মানের ব্যবসা করে, তারা কিন্তু মার্কেটের একটা ভোক্তার একটা অধিকার বলে একটা কথা আছে। স্যার আপনি যদি ইচ্ছা করলেই, আমি মনে করেন বাজারে দুধ নিয়ে গেছি, আমি ইচ্ছা করলেই বাজারে আমার দুধ 1 কেজি 120 টাকা বিক্রি করতে পারবো না। এই বাজারে যেখানে দুধ বিক্রি করে ওখানে কিন্তু একটা সোসাইটি আছে বা ওখানে একটা ইয়ার মতো আছে। হ্যাঁ, যেমন আমি ইচ্ছা করলে কমও ব্যস্ত থাকতাম না, আবার আমি আমার খুব তাড়াহুড়ো আছে, আমি দুধটা বেঁচে চলে যাবো, আমি ইচ্ছা করলে কমও ব্যস্ত থাকতাম না। তাহলে আমাকে স্ট্যান্ডার্ড পণ্যের মান নিয়ন্ত্রণ রেখে দামটাকে আমার ওইভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি ইচ্ছা করলে কোনো 5,000 টাকার পণ্য 21,000 টাকা বিক্রি করে ফেলবো জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে, এটা কোনো কোম্পানি পারবে না স্যার। এটার মূল্যই এটা, সে যদি এরকম হয় তাহলে সে কোথাও, তাহলে চায়না তো, তাহলে বোঝা যাবে চায়না কোনো গভর্নমেন্ট নাই আসলে, এর কোনো নিয়ন্ত্রণ নাই। বাজার নিয়ন্ত্রণ তো একটা ব্যাপার আছে, সরকারি ভাবে বেসরকারি ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ আছে। 5,000 টাকা জিনিসটা যদি 21,000 টাকা বেচ চালায় বা বিক্রি করে ফেলে, তাহলে এটা সারা পৃথিবীতে সে বাজার করতে পারবে না। কারণ আপনি মনে রাখবেন প্রত্যেকেরই কিন্তু প্রতিদ্বন্দ্বী মার্কেট আছে। আমি মন গড়া মন খুশি এটা কিছু করে ফেলবো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, এটা কখনো সম্ভব না। আতিক ভাইয়ের বাড়ি কি ওই যে মমিসিং 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 ময়মনসিং, কোন জায়গায়? মমিসিং নান্দাইল, ময়মনসিং নান্দাইল, নান্দাইল নান্দাইল। আপনার বাড়ি কবির ভাই? যাই হোক, আমার বাড়ি ধারণা করেন তো আপনি, আমি আপনার বাড়িটা ধারণা করে তো আসলে অনেক কিছু বলা যায় না। আমার কেন জানি মনে হচ্ছে আপনার বাড়িটা ওই আশেপাশেই হবে। আচ্ছা, কিন্তু আমি আমি মনে করছিলাম আপনি বোধহয় নরসিং এই অঞ্চলের লোক। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা অনেক দূর। নরসিংদী, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিং, গাজীপুরের কিছু অংশ আমাদের ভাষার সাথে মিল আছে। আমাদের আঞ্চলিক আঞ্চলিক ভাষাটাকে আমরা অত্যন্ত পছন্দ করি, যে কারণে আমি ঢাকা শহরে আসছি 90-এর পরে, যে কারণে আমি আমার আঞ্চলিকটাকে এখনো আমি বলতে পারি নাই। যেমন আমাদের রাষ্ট্রপতি মনে করছিলাম, আমি প্রথমে মনে করলাম যে কিশোরগঞ্জে। হ্যাঁ, এই কিশোরগঞ্জের পাশেই, কিশোরগঞ্জ নান্দাইল পাশাপাশি থানা। যেমন আমাদের রাষ্ট্রপ্রধান আছেন জেনে, উনিও কিশোরগঞ্জের, উনিও দেখবেন যে কথাবার্তা ওই রকমই বলে, মানে আমরা মানে আমাদের আঞ্চলিকতাটা ছাড়তে চাই না আর কি, ইচ্ছা করি। আপনাদের চুয়াডাঙ্গা মিটিং কখন শুরু হবে? আসলে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে, আজকের মিটিংটা হলো কথোপকথন, মানে আলোচনা করা, মানে এই মানে আমাদের এটা মিটিং তো দিনে হয়ে গেছে, এখন আমরা একটা স্পেশাল মানে এটা কে বলা হয় ওয়ার্ম আপ সেশন আর কি। মানে এটা আমাদের যে রাজউক স্কুল কলেজের যে আমাদের মাসুদুল হাকিম স্যার আছেন এবং আব্দুল হামিদ স্যার আছেন, ওনাদেরকে নিয়ে আমি একটা স্পেশাল বৈঠক করতেছি আর কি। করোনার কারণে যেটা আমরা আগে হোটেলে বা বিভিন্ন জায়গায় বসে আমরা ক্লোজ করতাম, এটা আমরা এখানে বসে আর কি, যে কথোপকথনের মাধ্যমে মানে আড্ডাও বলতে পারেন, আড্ডা চলে চলে কিছুটা ব্যবসাও হইলো, এইটাও করলাম আর কি, এই এই বিষয়টা নিয়ে বসা আর কি। আচ্ছা, করোনা না, করোনা না থাকলে হয়তো ডিনার করা যেত, করোনা না থাকলে হয়তো ডিনার হইতো, হয়তো ডিনার হইতো, তো সেইটা থেকে আমরা মাহারাম হয়ে গেলাম।
আপনারা মাহরম হন নাই, বরং করোনার কারণে আমরা হয়তো অনেক কিছু সেভ পাইছি, অথবা করোনার কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হইতেছি, এটা ঠিক আছে, হয়তো ভবিষ্যতে হবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আল্লাহ চাহে তো হবে। আমার আমার আমি যেটা বলতেছিলাম যে পণ্যের যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি কোম্পানিতে কাজ করি এজন্য না, অথবা আপনাকে কনভিন্স করার জন্য না, আমি আপনাকে এতটুকু ক্লিয়ার ধারণা দিতে পারি যে বাংলাদেশ প্রেক্ষাপটে মানে এই পণ্যগুলো মানে রেজাল্ট এত রেজাল্ট ওরিয়েন্টেড যে মানে পুরুষ পেট বা মহিলা পেটটা রেজাল্ট পাওয়া যায় আপনার 5 থেকে 6 ঘন্টা, মানে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এই প্রোডাক্ট গুলো এরকম কার্যকরী, আর আপনার আপনার ধারণাটা 100% রাইট, কারণ এরকম অতীতে অনেক কোম্পানি করছে, 5,000 টাকার পণ্য 21,000 টাকা বেচে চলছে বিক্রি করার কারণে মানুষের ভিতরে বান্তর ধারণা গুলো আসে না, কথাগুলো আসলো কোথেকে? কথাগুলো তো আসমান থেকে আসে নাই, হ্যাঁ কোনো ইয়ার থেকে আসে নাই, এই কথাগুলো আসছে। কিন্তু বর্তমান যুগে কবির ভাই আমি যেটা বলবো, এত মানে আকাশ পাতাল ব্যবধানে মানুষের সাথে ইন্টারনেটের যুগে প্রতারণা করা বা এরকম আকাশ পাতাল দাম নিয়ে পণ্য নিয়ে কাজ করা, এটা বর্তমান যুগে সম্ভব না, কারণ বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, আপনি ক্লিক করলেই আমেরিকার বাজারে কি আছে আপনি হাতের মুঠোতে আপনি সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, যে কারণে 21,000 টাকা দিয়ে আপনার 22,000 টাকা নিবে না, এই প্রোডাক্টের একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। হ্যাঁ, কিন্তু ওই নেওয়েতে ওই ওয়াটার ফিল্টার বিক্রি করতো আমাদের, সেখানে 6,000 টাকা নিত, কিন্তু ওর বাইতুল মোকাররমের দাম হলো 1,200 টাকা। জি, আমি তো সেই কথাটা আপনার কাছে এগ্রিত, আপনার সাথে আমি স্বীকার করছি, তো মানে এরকম কিছু ঘটনা ঘটছে দেখিয়ে তো আপনি আজকে এই কথাটা বলছেন, এবং এই কথাটা তো আসমান থেকে আসে নাই, এই কথাটা প্র্যাকটিক্যাল, মানে এটা আসে ঘটছে। কিন্তু আমি বলতে চাচ্ছি বর্তমানে যে কোম্পানি গুলো যে প্যাটার্ন নিয়ে বাজারে আসছে তারা এইরকম কি করার জন্য আসে নাই, কারণ তারা কিন্তু স্যার আপনার কাছে 21,000 টাকার পণ্য বিক্রি করবে, তারা 21,000 কোটি টাকা ইনভেস্ট করছে, প্রথম একটা ইন্ডাস্ট্রি, তারা বাইতুল মোকাররমতে পণ্যটা নিয়ে বিক্রি করে ফেলছে, হ্যাঁ, আর এই বাইতুল মোকাররমতে কিন্তু নরল্যান্ডে পণ্য আনে নাই, সে কিন্তু আমেরিকায় সেট আপ দিছে, চায়নাতে সেট আপ দিছে, একটা ফ্যাক্টরি সেট আপ দিতে স্যার আপনি চিন্তা করেন যে কি পরিমাণ কাঠপুরি পুরাইতে হয়, চায়নার মতো বেজিং এর মতো জায়গা এটা হেডকোয়ার্টার এবং ইয়া করা, তারা হাজার হাজার কোটি টাকা, তাদের একটা ব্যবসা না, হ্যাঁ ওইরকম 21টা 22টা ব্যবসা তাদের আছে, পাশাপাশি তারা একটা ডাইরেক্ট সেলিং উইন্স নিছে, ওই পণ্যগুলো কিছু পণ্য তারা ইউনিক পণ্যগুলো তারা ডাইরেক্ট সেলিং এ বিক্রি করতেছে। আসলে আমাদের জন্মটা হয়ে গেছে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং এর, মানে ওই যে টুপিটা মাথায় আছে, টুপিটা পবিত্র, টুপি পরে নামাজ পড়া যায়, এখন যদি হঠাৎ করে আমি বলি যে কবির ভাই টুপি পরে তো নামাজ পড়া না যায়, আপনি কিন্তু আমার সাথে একমত হবেন না, হ্যাঁ, কারণ হঠাৎ করে বলবেন যে এটা করতে কইলেন আপনি, কি কথাটা কইলেন এটা, হ্যাঁ, আমি যদি বলি এই টুপিটা পরে নামাজ পড়া না যায়, যেটা বাথরুমে পড়ে গেছে, টুপিটা বাথরুমে পড়ে গেছে, এটা কি নামাজ পড়া যাবে? মানে এই ডাইরেক্ট সেলিং ব্যবসাটা হলো অভিজাত একটা ব্যবসা, এই ব্যবসাটা হলো একটা মানে খুবই মানে ইউনিক একটা বিজনেস, স্মার্ট বিজনেস, স্ট্যান্ডার্ড বিজনেস, এটা বাংলাদেশে আইসে বাথরুমে পড়ে গেছে, ওই যে 5,000 টাকা জিনিস 21,000 টাকা চলছে, হ্যাঁ, বাথরুম মাগরাম টান্নে নিয়ে আইছে, নিজের কোনো পণ্য নাই, তার করে পণ্য নিয়ে আইছে, হ্যাঁ, এবং নিজের আর কোনো ইয়া নাই, ওই যে আপনি এখন দেখলেন রিজেন হাসপাতাল 500 কোটি টাকা এই MLM এর ব্যবসা করে মানুষের কাছ থেকে নিয়ে গেছে, হাতায়া MLM এর নাম দিছে। আসলে দেখেন কোন নামাজি কি জীবনে কোনদিন এই জুতার দাম যদি 1,00,000 টাকাও হয় মসজিদ থেকে জুতা চুরি করবে? এটা কি আমাদের ধারণায় আসবে যে নামাজি আসলে জুতাটা চুরি করছে? কেডা নামাজি বেশে যে মসজিদে গেছে সেই সুটটা জুতা চুরি করছে, আসলে নামাজি কিন্তু জুতা চুরি করে নাই। যখনই আপনি কইছেন সুবহান রাব্বিয়া লালা, সুরে কইছে জুতা কুঞ্জুরা বালা, এটা লয়ে গেছে, হ্যাঁ, যে আমি যেটা কথাটা বলতে চাচ্ছি আর কি, ওই যে মানে চোদ্দ বেশে দেখেন এই পৃথিবীতে যত লোক পাওয়া গেছে ক্রাইম তারা দাঁড়িয়ে রাখছে, তাহলে আমি এটা একটা আমি যখন দাঁড়িয়ে রাখছিলাম 2014 সালে, তো আমারে কইছে যে ভাই আপনি আমেরিকা যাবেন, চাইনা যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, দাঁড়ির কারণে কিন্তু আপনাকে আটকায় দিবে। তাতে আমি বললাম যে আমি তো আমেরিকাতে দেখছি পাত্রীরাও দাঁড়িয়ে রাখে, ইন্ডিয়াতে আমি দেখছি যে ম্যাক্সিমাম শিখেরা দাঁড়িয়ে রাখে, কই তারা এত আটকায় না? আসলে আসলে দাঁড়ির যে বিষয়টা দেখেন, দাঁড়িওয়ালা লোকদেরকে কিন্তু মানুষের শ্রদ্ধা করে সম্মান করে, এবং আমরা দাঁড়িওয়ালা লোক দেখলে ছোটবেলা সালাম দিছি, এবং আমরা দ্রুত মানে রাস্তা ছাড়িয়ে চলে যাইতাম, যখন দেখলো যে যারা টেররিস্ট, যে দাঁড়িটা তো একটা বিশাল জিনিস, এটার আড়ালে তো একটা আকাম করা যাবে, এইটা নিয়েই কিন্তু মানুষ এই MLM ব্যবসাটারেও মানুষে পুঁজি করে কিছু কিন্তু এই দুর্নীতি করে গেছে। এখন স্যার আর পারবে না, কারণ এখন অলরেডি বাংলাদেশ সরকার
অ্যালার্ট, বাংলাদেশের সরকারের প্রশাসন অ্যালার্ট, বাংলাদেশ সরকারের যে দপ্তর গুলো আছে, বাংলাদেশে এমএলএম আইন করছে। আপনি যে যুগের কথা বলতেছেন ওই যুগে মাত্র ব্যবসাটা পদার্পণ করতেছে, যেখানে 5,000 টাকার জিনিস তারা 21,000 টাকায় অনায়াসে বিক্রি করতে পারছে, উচ্চে উঠতে উঠতে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে এখন এটা সম্ভব না। কবির ভাই, জি ভাই, না থ্যাংক ইউ আতিক ভাই, থ্যাংক ইউ আপনাকে, আপনাকে অনেক, আপনি একজন সুবক্তা এবং খুব ভালোভাবে মানুষকে বোঝাতে পারেন, আপনার কনভিন্সিং অ্যাটিচিউড খুবই ভালো। হ্যাঁ তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ওই প্যাডটা ব্যবহার করতে চাই আগে। আপনি প্যাডের কথা বললেন, ওখানে ওই আপনার ইউরিনের প্রবলেমটা ই হবে না? প্রবলেমটা বলতে আমি বলছি যে অনেকেই এখান থেকে অনেক উপকার পাইছে। টক্সিনটা যখন আউট হয়ে যায়, উনি যখন এটা মনে করেন 2টা 3টা 4টা ব্যবহার করে, ধরেন আমি 21,400 টাকা নিতে পারবো, 21,500 টাকা নিতে পারবো, 60 4টা, তো 4টা ব্যবহার করলে একটা মানুষের কোর্স হয়ে যায়। ধরেন আপনার পুরুষ মানুষের জন্য 4টা এনাফ, 4টা আপনার ব্যবহার করলে দেখা যায় হয়ে যাবে 28 দিন 28 দিন করে, এইভাবে 4-28 দিন আপনার চলে যাবে। তাহলে দেখা গেলো একদিন দুদিন ব্যবহার করে আপনার যেটা বুঝতে পারবেন 72 ঘন্টার ভিতরে, যে আপনার ভিতর থেকে কিছু না কিছু জিনিস বের হচ্ছে যেটা আপনার দৃশ্যমান, যেটা এর আগে আপনি কখনো দেখেন নাই। এটা মানে ওই যে বললাম যে বাতের টিপ দিয়ে বুঝতে পারবেন যে না আসলে প্রোডাক্টের কথা যেটা বলছে এটা দু একটা বোঝা যাবে। আপনি চাইলে হামিদ ভাই, আমাদের হামিদ ভাই আছেন, আপনাকে দু তিন দিন আপনি একটা ওয়ার্ম আপ সেশনে মানে দু একটা ব্যবহার করে দেখতে পারেন যে আসলে কেমন। আরেকটা জিনিস হইলো যে এই যে বিশ্বব্যাপী এগুলি বিক্রি হচ্ছে বা চলতেছে, সবই যদি ফেক হয় তাহলে ফেক কাজ বেশি দিন করা যায় না, দীর্ঘ 12 বছর পর্যন্ত করতে পারবে না। যেমন নিউরে কিন্তু দীর্ঘদিন করতে পারে না, হ্যাঁ অল্প দিনে তারা গোটায় চলে গেছে। এই জন্য এই কোম্পানিগুলো, যেমন আপনি পরিবার লিভিং এর কথা বলছেন, পরিবার লিভিং আপনার 1978 সাল থেকে সারা পৃথিবীতে ব্যবসা করতেছে, তারা যে প্রোডাক্ট বেস ব্যবসা, তারা প্রোডাক্ট বানায় প্রোডাক্ট বিক্রি করে। এখন হয়তো আল্লাহ চাহে নাই অথবা আপনার রিজেক্ট নাই, আপনি এখান থেকে লাভ পান নাই, হ্যাঁ এরকম হইতে পারে। ওর প্রোডাক্ট ভালো, ওর প্রোডাক্ট ভালো, আমি ব্যবহার করেছি, আমার শরীর অনেক পাতলা হয়েছে। কেউ না কেউ মিসগাইড করছে কথার কারণে, হ্যাঁ যেমন আমি আপনাকে কখনো কনভিন্স করব না, আমি বলবো যে আপনি এখানে আসলে আপনাকে অবশ্যই আমাদের সাথে লেগে থাকতে হবে, টুকটাক সময় দিতে হবে, আপনার দুই একজনকে নিয়ে আসতে হবে, তাহলে আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। এটা কখনোই বলা উচিত না যে আপনি আইলে এখান থেকে লাখ লাখ টাকা। এমএলএম এই ডাইরেক্ট সেলিং এর 2টা ডেঞ্জারাস শব্দ আছে কবির ভাই, আমি যেটা দীর্ঘদিন ধরে পাইছি। প্রথম কথা হলো মানুষকে বিভ্রান্তি করা হয় প্রোডাক্টের কথা বলে, যে আপনি আয়েন আপনার শরীরে সমস্ত রোগ ভালো হয়ে যাবে, এটা এটা 100% মিথ্যা কথা, এখানে রোগের কোনো প্রোডাক্ট নাই। আরেকটা কথা হলো কবির ভাই, আপনি জয়েন করলেই আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন। এই পৃথিবীতে মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে কঠিন যে কাজটি, সেই কঠিন কাজটির নাম হলো ইনকাম করা। আপনি আইলে লাখ লাখ টাকা কামাই ফেলবেন, তাহলে আমার 22 বছর ধরে কাম করার দরকারটা কি? 22 বছর ধরে এখনো ফেসাল ভরার দরকারটা কি আমার? তাহলে আমি তো লাখ লাখ টাকা মালিক হয়ে যেতাম গা। হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ টাকার মালিক হওয়া যায় ওই সাহেদের মতো লোক হইলে, মানুষকে কনভিন্স করলে, মানুষের কাছ থেকে প্রতারণামূলক ভাবে টিয়া নিলে লাখ লাখ টাকা মালিক হওয়া যায়। আর কাম করিয়া এই 22 বছর সময় লাগে, হ্যাঁ মানে কাম করিয়া মানুষের বুঝাইয়া কনসেপ্ট দিয়া লাখ লাখ টাকার মালিক এত তাড়াতাড়ি হওয়া যায় না স্যার। লাখ লাখ টাকার মালিক হইতে হইলে তাহলে মানুষের এই যে অনেকে মনে করো আমি তো জীবনে লাখ লাখ টাকা দিই নাই, তাহলে ওই কথাটা শুনিয়া বা মানে আপনি কিচ্ছু করা লাগবে না, এই যে কথাটা বলে এটা 100% রং। যে আপনি আসেন সরকারে জয়েন করেন আর টেহারা দেন, আপনি কিচ্ছু করা লাগবে না, আমরা করিয়ে দিব। তাহলে করিয়েই যদি দিতে হয় তাহলে করিয়ে দিলে করিয়ে দিব বা আপনারে আমি ইনকাম করে দিব, তাহলে আপনার তার মানে বিষয়টা কি দাঁড়াইলো না জিনিসটা? তাহলে কথার মধ্যে কিন্তু একটা ফাঁক আছে, কথার মধ্যে একটা প্রতারণা আছে, কথার মধ্যে একটা কনভিনসিং আছে, এই জিনিসটা আর কি। আমি এটা এটা আমি আমি থ্যাংক ইউ আতিক ভাই, থ্যাংক ইউ। তবে আমি আমি এটা টেস্ট করতে চাই, এই এইটা এই যে প্যাড। হামিদ ভাই আপনাকে আনমিউট করে কথা বলেন। হামিদ ভাই জি, এই কবির ভাইয়ের নাম্বারটা আমার কাছে নাই, আপনার কাছে কি? আমি কবির ভাইয়ের নাম্বার আছে, কবির ভাইয়েরকে বিকাল বেলা কবির ভাইয়ের সাথে আমি এই প্রপোজাল অলরেডি দিয়েছি, কথা হয়েছে, উনি একদম হয়েছে, আপনার আপনার সাথে কথা আমি শুনতেছি। মানে আপনার কাছে কি ওপেন মানে খোলা কি প্যাড আছে, মানে পুরুষ প্যাড আছে? খোলা আছে, খোলা প্যাড আছে। তাহলে থাকলে কবির ভাইকে আপনি 4 দিন 4টা দিতে পারেন, মানে 2টা প্যাকেট দিলে 4 দিন ব্যবহার করবে উনি। এবং ব্যবহারের নিয়মটা কবির ভাই কি আছেন? ব্যবহারের নিয়মটা একটু টাইট জাঙ্গা হইতে হবে কবির ভাই, টাইট একটা জাঙ্গা হইতে হবে, মানে টাইট জাঙ্গাটার মধ্যে ইয়া দিতে হবে। মশিউর ভাই কি আছেন এখানে? মশিউর ভাই
আপনার কথা বলতে থাকেন, এর মধ্যে আমি ওইটা এনে তারপরে এই করতেছি। আচ্ছা আচ্ছা, ওই ভিডিওটা একটু দেন, আপনারা কথা বলতে থাকেন, আমি ওটা রেডি করতেছি। জি 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 জি। বা ওটা আমাকে দিও দিতে পারেন ভিডিও। হ্যাঁ, আপনার সাথে যদি আমি একটু মাইন যদি কবির ভাই আপনার সাথে, আমার মনে হয় আপনার সাথে যদি আমার ফেসবুক কানেকশন থাকে আমিও দিতে পারবো, অথবা আমাদের কাজটা তো আসলে হেল্প টু ম্যানকাইন্ড, একজন আরেকজনকে হেল্প করে, তাহলে হামিদ ভাইও দিতে পারবে আপনাকে, হামিদ ভাইও দিতে পারবে। জি স্যার, আমি দিতে পারবো, আমার সাথে। জি জি, আমার সাথে লিংক আছে, ওটা আপনি আমাকে দিলে লিংকটা আমি দিয়ে দিতে পারবো, বা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।